থেকে আমি দেখাবো সাত দ্বারা বিভাজ্যতার নিয়ম। তার জন্য কি করব, এই যে লাস্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটার সঙ্গে মাল্টিপ্লাই করব দুই দিয়ে। সহজ একটা নিয়ম, লাস্টের যে নাম্বারটা আছে যদি ছয় থাকে তার নাম্বারটা কত, দুই, দুই দিয়ে মাল্টিপ্লাই করব হবে বারো। এটা বিয়োগ করব এই সংখ্যাটা থেকে, বাকি রিমেনিং পার্টটা থেকে যদি বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা যদি সাত দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু এটা কিন্তু যথাযথ সাত দ্বারা বিভাজ্য, কাজেই এটা সাত দ্বারা বিভাজ্য সংখ্যা। যেমন এই সংখ্যাটা, যে কোনো লাস্টের ডিজিট, যে লাস্টের ডিজিটটা আছে তাকে দুই দিয়ে গুণ করব, অর্থাৎ পাঁচ গুণিত দুই দশ, এই দশ এখান থেকে বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে পঁচাত্তর, এটা কিন্তু সাত দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এটা ভাগ করা যাবে না, তাহলে এটা সাত দ্বারা বিভাজ্য নয় আর এটা সাত দ্বারা বিভাজ্য, এটা হবে না আর এটা হবে। আচ্ছা এই সংখ্যাটাই দেখা যায় লাস্টের ডিজিট কত আছে দুই, এক, তাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে দুই হলো, তা আমি এই রিমেনিং পার্ট থেকে মানে এই একটা বাদ দিয়ে বাকি যে অংশটা আছে সেখান থেকে দুই বাদ দিব, কত হলো চোদ্দো, সেটা সাত দ্বারা বিভাজ্য, কাজে এটা পুরো সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য। ঠিক একই রকমভাবে এখানে কত আছে চার, চারের সঙ্গে দুই গুণ করলে কত হয় আট, এইখানে বসাবো, এখান থেকে বিয়োগ করবো মানে এই দুটোর থেকে কত আসছে, এটা বিয়োগ করলে আসছে এখান থেকে বাদ দিলে যথারীতি এখানে দেখো লক্ষ্য করে মানে পনেরো থেকে আট বাদ দিলে সাত, হাতে থাকবে এক, অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি সাতাত্তর যা সাত দ্বারা বিভাজ্য। এরকম বেশ কয়েকটা উদাহরণ আছে, যদি এখানেই আমি দেখি তিনের ডাবল কত ছয়, সেই ছয়টা এখান থেকে বাদ দিব তাহলে একচল্লিশ থেকে ছয় বাদ দিলে পঁয়ত্রিশ, যেটা কিনা ভাগ বিভাজ্য। ঠিক একই রকমভাবে পাঁচের ডাবল কত দশ, পাঁচের ডাবল করবো তখন এটা বাদ, দশ এখান থেকে বিয়োগ করবো উনপঞ্চাশ যা সাত দ্বারা বিভাজ্য। এখানে যেমন ফোর ডিজিটের একটা নাম্বার, এর ক্ষেত্রে সেই একই নিয়ম, লাস্টের যে নাম্বারটা তাকে আমরা দুই দিয়ে গুণ করব, হলো কত দশ, এই বাকি রিমেনিং যে নাম্বারগুলো আছে সেখান থেকে আমি লাস্ট থেকে দশটা বিয়োগ করব, কত আসছে তাহলে এখানে হলো তিনশো এক। এটা বুঝবো কী করে, তার জন্য একই প্রক্রিয়া এটার ক্ষেত্রেও করব, অর্থাৎ লাস্টের যে ডিজিট আছে তাকে দুই দিয়ে গুণ করব, কত হলো দুই, দুই কিন্তু এইখান থেকে বাদ দিব মানে এটা বাদ দিয়ে বাকি যে নাম্বারটা আছে তাকে থেকে দুই বাদ দিব, অর্থাৎ হয়ে গেল আঠাশ, তা কিন্তু সাত দ্বারা বিভাজ্য। সুতরাং এই পুরো সংখ্যাটা অর্থাৎ নির্ধারিত যে সংখ্যাটা দিয়েছিল সেটা সাত দ্বারা বিভাজ্য। এখানে যেমন উনপঞ্চাশ আমরা জানি সাত দ্বারা বিভাজ্য, এই রুল ফলো করছে কিনা দেখে নেব। এই যে নয় আছে, নয়ের দ্বিগুণ হচ্ছে কত আঠেরো, আঠেরো আর এই যে রিমেনিং যে নাম্বারটা আছে তার মধ্যে অন্তরটা কত মানে বিয়োগফলটা কত, অর্থাৎ আঠেরো আর চারের বিয়োগফল কিন্তু চোদ্দ, আমরা বিয়োগফল বলেছি ওখান থেকে, এটা যদি বড় সংখ্যা থাকতো এখান থেকে বিয়োগ করতাম, এক্ষেত্রে আমরা এখান থেকে ওটা বিয়োগ করবো সেটাও কিন্তু সাত দ্বারা বিভাজ্য, সুতরাং এটা তো আমরা জানি সাত দ্বারা বিভাজ্য, অর্থাৎ এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য।